নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আসছে বিস্তারিত খবরে। তীব্র দাবদাহে সোমবার সকাল থেকে পঠন পাঠন শুরু হলো মাদারিহাট উচ্চ বিদ্যালয়ে। আগামী তিন দিন সকালেই পঠন পাঠন হবে। পরবর্তীতে আবহাওয়া দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বিষয়ে প্রশাসনকে এবং জেলা বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে। এদিন সকালে লক্ষ্য করা গেল উৎসাহ ও উদ্দীপনার সহিত সকালে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ সরকার, প্রচণ্ড গরমে আমরা ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছি সকালে পঠন পাঠনের এবং আগামী তিন দিন সকালে স্কুল হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমরা সবাই জানি বিগত কয়েকদিন প্রচণ্ড দাবদাহ চলছিল। ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা ক্লাসগুলো করতেই পারছিল না। দুপুরের দিকে টিনের চাল, ওদের গরমে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছিল। তারপর ছাত্রছাত্রীরা আমাদেরকে আবেদন করে স্কুলটাকে মর্নিং করার এবং অভিভাবকরা আমাদেরকে জানায়। তারপর জরুরি মিটিং ডেকে এমসিতে আমরা সিদ্ধান্ত নিই এবং স্টাফ কাউন্সিল আমার সবাই সহমত হয় সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত ক্লাস চলবে। এত সকালে হওয়ার জন্য দূরের দূরদূরান্তের যারা টিচার আসবেন সবাই সহমত হয়েছে এই বিষয়ে, মানে কেউ অরাজি হয়নি আর কি, অসম্মত দেখায়নি। যাই হোক, সবাই আমরা রাজি হয় আজকের থেকে মর্নিং স্কুল চলছে এবং আগামী তিন দিন আমরা দেখব, ওয়েদার পর্যবেক্ষণ করব। যদি ঠিক হয়ে যায় আবার ডেতে চলে যাবে, না হয় গরম থাকলে এইভাবেই চলবে। আপনাদের এই সিদ্ধান্তটা কি? সেটা কি যে ডিআইকে বলুন? হ্যাঁ, আমাদের এই এমসির সিদ্ধান্ত এবং স্টাফ কাউন্সিলের সিদ্ধান্ত, প্রশাসনিক লেভেলে ডিআই স্যার, বিডিও, এসআই সমস্ত জায়গায় আমরা জানিয়ে দিয়েছি, অবগত করেছি। হ্যাঁ, এবং আমাদের ক্লাসও কোনো হ্যাম্পার হচ্ছে না। আগে 40 মিনিট করে ক্লাস হতো, এখন সেটাকে আমরা ডিউরেশনটা কমিয়ে 30 মিনিট করায় যে কটা ক্লাস প্রতিদিন হতো এখনও তাই হবে। 11:30 পরে মিড ডে মিল খেয়ে স্টুডেন্টরা বাড়ি যাবে। কতদিন কি চলবে? এই যে আর তিন দিন পর আমরা পুনর্মূল্যায়ন করবো ওয়েদার দেখে। আচ্ছা, এই নিয়ে কি ছাত্রদের মধ্যে কম বেশি কিছু হচ্ছে আজকে মর্নিং যেতে স্কুল? ছাত্ররা কিন্তু উৎসাহিত, খুব খুশি দেখলাম। তবে আজকে ঠিক 8টায় সবাই আসতে পারেনি, 10-15 মিনিট দেরি হয়ে গেছে, এখনও আসছে, হয়তো অনভ্যাস, দু একদিনে হয়তো ঠিকও হয়ে যেতে পারে সেটা। আপনার শুভনাম? নারায়ণ সরকার, প্রধান শিক্ষক, মাদারিহাট হাই স্কুল। সকালে হচ্ছে, এতে তোমাদের কতটা সুবিধা হবে? সুবিধা বলতে, যেহেতু গরমের তাপমাত্রাটা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল, যার জন্য সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলের এই গরমে শ্বাস সহ্য করতে না পেরে তারা বিভিন্ন অসুস্থতার মুখে পড়ে গিয়েছিল, যার জন্য এই সকালে স্কুল করলে আমাদের অনেক সুবিধা হলো। এই তাপমাত্রাটা এই সকালবেলার দিকগুলোতে একটু কম থাকবে। তো এই তোমার নাম? অদিতি গাঙ্গুলি। কোন ক্লাসে? ক্লাস 11। কোন স্কুল? মাঝিয়াট হাই স্কুল। মনীষা মিশ্র। এই যে সকালবেলা স্কুল হচ্ছে, আপনি তো একজন অভিভাবক, এই স্কুলটাকে, সকাল স্কুলটাকে কীভাবে দেখছেন? অবশ্যই খুব ভালো হচ্ছে, কারণ এতদিন এত প্রচণ্ড গরম থাকায় আমি মেয়েকে স্কুলে পাঠাতে পারছিলাম না। তো এখন সকালে হওয়াতে অবশ্যই চাইবো, মেয়ে যেমন স্কুলে আজকে এসছে, ডেইলি পাঠাতে চেষ্টা করবো অবশ্যই। এই গরমের মধ্যে না অসুস্থ হয়ে পড়ছিল অনেক বাচ্চাই, খবরও দেখছিলাম, তারপর আমার নিজের মেয়েও গরম সহ্য করতে পারে না। সেক্ষেত্রে সকালে স্কুল হওয়াতে অবশ্যই খুব ভালো হয়েছে, আমি এটা করে সমর্থন করছি। আপনারা কি যাচ্ছেন এই যে যখন গরম গরম থাকবে ওদের কি সকালে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সকালে হলেই বেশি ভালো হবে। আপনার মেয়ে কোন ক্লাসে? ক্লাস 6। ক্লাস 6।